নতুন জীবনে প্রবেশ করতে চলেছে আমাদের মহারানী উর্মিমালা। তোরা সবাই চারিদিক সুন্দর করে সাজিয়ে তোল, আলোর রোশনায় ভরিয়ে দে দ্বীপের সব প্রান্ত, ফুলে ফুলে ভরিয়ে দে। আর মহারানী, তাকেও তো সাজাতে হবে ফুলের সাজে। মহারানীর স্বাস্থ্য আজ এমন হবে যে কুমারের চোখই আটকে যাবে তা দেখে। কুমারের মনের নেশা যত রঙিন হবে, কুমারের জীবন ততই সঙ্গীন হয়ে যাবে। দৈত্য মশাই, নাল দুটো তো খুলতে পারলাম, কিন্তু স্বর্ণকেশর সাগর গোড়া বেঁচে আছে তো? বেঁচে আছে, সাময়িক জ্ঞান শূন্য হয়েছে শক্তিহীন হয়ে। স্বর্ণকেশর সাগর গোড়া হচ্ছে সাগরের সবচেয়ে বড় ডাইন, শাকিনীও ওর মতোই ক্ষমতার অধিকারিনী। ওদের মারা মোটেও সহজ কাজ নয়। যাক, তোমার কথা নিশ্চিন্ত হলাম। ওর মৃত্যু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। তোর কাজ এখানে সম্পূর্ণ হয়েছে, নীলকান্ত মুক্ত তোর হাতে। তোর পক্ষে এখানে থাকাটা আর নিরাপদ হবে না। চল চল, যে কোনো সময় স্বর্ণকেশরের জ্ঞান ফেরত চলে আসতে পারে। চল, তোকে আমি পশ্চিম সমুদ্রের তীরে দিয়ে আসি। তোকে খুব শীঘ্র পূর্ব সমুদ্রে ফিরে যেতে হবে, কারণ কারণ আজ পূর্ণিমা। দেখিস তোরা আমাকে এমন ভাবে সাজাস, কুমার যেন আমাকে চিনতে পারে। কুমার তো এখন শুধু আপনাকেই চিনতে পারছে রানীমা। সিন্ধু শিশি তাকে ভুলিয়ে দিয়েছে আর সবকিছু। আর একটু হলে মুক্তা তাকে সবকিছু মনে করিয়ে দিচ্ছিল। ওই বাচ্চা মেয়েটা আমাকে কি বলে গেল? এটা এটা আমার দেশ নয়, আমার দেশ অন্য কোথাও। কিসব অস্পষ্ট ছবি ভেসে উঠলো আমার চোখের সামনে, আমি আমি তো ভালো করে কিছুই বুঝতে পারলাম না। কে কে ও? আবার সেই মুখ ভেসে উঠছে আমার চোখের সামনে, বারবার এই মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে, কিন্তু 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 আমি ওকে কিছুতেই চিনতে পারছি না। কেন 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 চিনতে পারছি না? তোর একটু দেখে রাখিস, মুক্তা যেন কোনোভাবেই কুমারের ধারে কাছে না আসতে পারে। আপনি চিন্তা করবেন না মহারানী, আমি দায়িত্ব নিচ্ছি, চারপাশে কড়া নজর রাখবো আমি। কুমারের কাছে তো দূরে, ওই মুক্তাকে তো আমি প্রবাল দ্বীপে ঘেঁষতে দেব না। জলে বেশি থাকতে এত কষ্ট হচ্ছে কেন আমার? মনে হচ্ছে বেশি থাকার সব কৌশল যেন ভুলে গেছি। ওরা আমার একটু ভালোবাসে না, সব সময় আমাকে সাগর দেশে পৌঁছতেই হবে।
সেখানেই যে আছে আমার মুক্তা। আজই চলে যাব আমি এই দেশ ছেড়ে, কেউ খুঁজে পাবে না। পূর্ণিমা, সর্বনাশ, তাহলে তো আমার হাতে মোটে সময় নেই। সেনাপতি মশাই কেমন আছে কে জানে? চলো দৈত্য মশাই, চলো শিগগির। ইস, খুব কষ্ট হচ্ছে না তোমার? কত আঘাত পেয়েছ? দাঁড়াও, আমি এক্ষুনি সব সারিয়ে দিচ্ছি। আঘাত? আঘাত সারিয়ে দিবি? তুই কি জাদু জানিস নাকি? এই জাদু রুমাল সব সারিয়ে দেবে, দেখবি এক্ষুনি তোমার সব কষ্ট দূর হবে। বেচারি বড় আঘাত পেয়েছে গো, স্বামীকে হারিয়ে বড় কষ্ট পাচ্ছে গো। এতবার তো আমরা বোঝালাম, বারবার বললাম, এত সহজে শাকিনীর দেখা পাবে নে, কোনো কথাই শুনলো না তো বউ। মাঝমির দল একবার যারে নিয়ে যায় তারে কি আর জ্যান্ত ফিরিয়ে দেয়? তোমার দেখা যে আমাকে পেতেই হবে শাকিনী, তোমার সাহায্য ছাড়া আমি সাগরের নিচে পৌঁছতেই পারবো না। এই মায়ার উপর আমি এতটুকু ভরসা করি না। মায়া পারুলকে আটকাতে পারবে বলে তো আমার মনে হয় না, কিন্তু কি করলে তোমার দেখা পাবো শাকিনী? কোথায় গেলে তোমার দেখা পাবো? আমি তো সেটাই বুঝতে পারছি না। চলেছি তো চলেছি, পথ যেন আর শেষই হতে চায় না। কখন যে মুক্তাটা দেখা পাবো কে জানে? যত নিজের দেশের কাছে আসছে তত মুক্তাকে দেখার জন্য আরো অস্থির অস্থির লাগছে। কেমন আছে মুক্তাটা? আমায় দেখে চিনতে পারবে তো?
কতদিন দেখিনি মেয়েটাকে। আচ্ছা মুক্তাও তো আমাকে অনেকদিন দেখেনি, ও মুক্তা আমার ভুলে যায়নি তো? এসব আমি কি ভাবছি, আমার মুক্তা আমাকে কখনো ভুলে যেতেই পারে না, কখনো না। আমি যে তার মা, মেয়ে কি কখনো তার মাকে ভুলে যেতে পারে? আমি জানি, আমি আমি যেই মুক্তার সামনে গিয়ে দাঁড়াবো অমনি ঠিক আগের মতন ঝাঁপিয়ে আমার কোলে এসে পড়বে। দোষ তো আমারই, আমি আমি মুক্তাকে ছেড়ে কত দূরে চলে গিয়েছিলাম, নিজের স্বার্থের জন্য মেয়েটার কথা ভুলেছিলাম। খুব অন্যায় করেছি, খুব অন্যায়, এ অন্যায়ের কোনো ক্ষমা হয় না। পৌঁছে দেব ঝড়ের গতি। এই পালকটা আবার আগেকার মতো আমার মাথায় গুঁজে দে। আর দেখা হবে না আমার মুক্তার সঙ্গে এই জীবনে, আর দেখা হবে না।
ভেবেছিস আমার নীলকান্ত মুক্ত চুরি করে তোরা পালাবি? আমি বেঁচে থাকতে তা কোনোদিন হতে দেব না। গতিবারা সাগর দৈত্য, গতিবারা স্বর্ণকেশর সাগর গোলা আগুনের গোলা ছুটছে, আর সেই গোলা দুরন্ত গতিতে আমাদের দিকে এগিয়ে আসছে। গতিবারা নইলে যে ওই গোলার আগুনে পুরো ছাই হয়ে যাবো আমরা। স্বর্ণকেশর এখন আর কিছুই করতে পারবে না, ওর পায়ের নাল খুলে নিয়েছিস তুই, তাই ওর কোনো শক্তিই আর কাজে আসবে না, তুই নিশ্চিন্ত থাক। কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না, আমার শক্তি কিছুতেই নষ্ট হয়ে যেতে পারে না, না 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 না। সাগর দৈত্য, দৈত্য মশাই, স্বর্ণকেশর ধেয়ে আসছে আমাদের পেছনে, ধরবে বলে তুমি আরো তাড়াতাড়ি চলো, আরো তাড়াতাড়ি।